কল্যাণ ঠাটের অন্তর্গত রাগ ইমন। এই রাগ সম্পূর্ণ জাতির সব স্বর তীব্র ব্যবহৃত হয়। মধ্যম তীব্র ঋষভ, গান্ধার, নিষাদ, ধৈবত শুদ্ধ ব্যবহৃত হয়। জাতি সম্পূর্ণ, যেমন সম্পূর্ণ জাতি অর্থাৎ সাত স্বর আরোহ অবরোহ ব্যবহৃত হয়। যেমন নি রে গা মা ধ নি সা সা নি ধ প মা গ রে সা। এই রাগ সাধারণত সন্ধ্যায় পরিবেশিত হয়, সায়ংকালীন রাগ বলা হয়। এই রাগের বিশেষ সঙ্গতি, কারণ এটাকে আমরা পকড় বলি। তো পকড়টা কেমন? পা রে গা নি রে গা রে সা পা মা দ নি সা সা নি দ পা পা মা দ পা রে গা রে গা মা পা রে রে গা রে নি রে সা। আরোহণ অবরোহণ খুব ভালো করে, মানে 700-800 হাজারবার প্র্যাকটিস করতে হয়। তো এটা বিভিন্ন লয় করতে হয়, বিভিন্ন শর্তে করতে হয়। যেমন আমি যদি এমনি আবৃত্তি করি, তো তালি দিয়ে যদি আবৃত্তি করি, তো নি রে গা মা ধা নি সা সা নি ধা পা মা গা রে সা নি রে গা মা ধা নি সা সা নি ধা পা মা গা রে সা নি রে গা মা ধা নি সা সা নি ধা পা মা গা রে সা নি, এইভাবে তালি দিয়ে দিয়ে আবৃত্তি করে। তারপরে সপ্তক বাড়ানো, নি রে গা মা ধা নি রে গা গা রে সা নি ধা পা মা গা রে সা নি ধা নি রে গা মা ধা নি রে গা গা রে সা নি ধা পা মা গা রে সা নি ধা নি রে গা মা ধা নি রে গা গা রে সা নি ধা পা মা গা রে সা, এইভাবে 200-300 বার প্র্যাকটিস করলে আরোহণ অবরোহণ যখন একটি রাগের ঠিক হয়ে যায়, তখন এই সকল রাগের চলনগুলো যে কোনো স্বর থেকে, যে কোনো মাত্রা থেকে তুলবার একটা যোগ্যতা অর্জন হয়। তো আমি এরকম আরোহণ অবরোহণ একটুখানি গিয়ে দেখাচ্ছি। ধা ধিন ধিন ধা ধা ধিন ধিন ধা না ধিন নি রে গা মা ধা নি সা ধা নি ধা পা মা গা রে সা নি রে গা মা ধা নি সা ধা নি ধা পা মা গা রে সা নি রে গা মা ধা নি সা ধা নি ধা পা মা গা রে সা নি রে গা মা ধা নি সা ধা নি ধা পা মা গা রে সা। এই গেল শুধু পিওর আরোহণ অবরোহণ। তারপরে আসছে একটা একটা স্বর বাড়ানো, উপরে বাড়ানো, নিচে বাড়ানো, যে কোনো জায়গা থেকে ধরেন তালের, যে কোনো মাথার থেকে ধরা যায়। এই এই সম্পল্ল নি রে গা মা ধা নি রে ধা নি ধা পা মা গা রে সা নি ধা নি রে গা মা ধা নি রে গা রে ধা নি ধা পা মা গা রে সা নি ধা নি রে গা মা ধা নি রে গা গা রে ধা নি ধা পা মা গা রে সা নি ধা নি রে ধা নি রে গা গা রে ধা নি ধা পা মা গা রে সা নি ধা নি রে গা মা ধা নি রে গা গা রে ধা নি ধা পা মা গা রে সা নি ধা নি সা। এইভাবে শুধু আরোহণ চর্চা করলে এবার দেখেন যে কোনো প্রতি ছট থেকে আরোহণ করা। যেমন নি রে গা মা ধা নি রে গা গা রে ধা নি ধা পা মা গা রে সা রে গা মা ধা নি রে গা গা রে ধা নি ধা পা মা গা রে সা গা মা ধা নি রে গা গা রে ধা নি ধা পা মা গা রে সা মা ধা নি রে গা গা রে ধা নি ধা পা মা গা ধা নি রে গা গা রে ধা নি ধা পা মা গা রে ধা নি রে গা গা রে ধা নি ধা পা মা গা রে সা রে গা গা রে ধা নি ধা পা মা গা রে সা। প্রতি ছট থেকে আরোহণ, এইগুলো চর্চা করলে হয় কি, একটা রাগের স্বর মাত্রা এগুলো সব দখলে চলে আসে, মানে গাইবার মধ্যে যে কোনো জায়গা থেকে যে কোনো কিছু তুলবার বৈচিত্র্যপূর্ণ গায়কের জন্য এগুলো চর্চা করতে হয়। তো দেখুন বিস্তার হয় কীভাবে, আমি এক একটা ফ্রেজ করে যাচ্ছি। যেমন ধানি সা সা নি দা ধানি দা সা নি রে নি দা নি রে নি রে রে গা রে রে গা নি রে নি রে গা। যেমন ধরুন এর আগের বাদীস্বর বলা হয়নি, বাদীস্বর গান্ধার। তো গান্ধার মানে হচ্ছে এর আগের গান্ধার স্বরটি বারবার ব্যবহৃত হবে। তো দেখুন খেয়াল করে যে বারবার কীভাবে যাচ্ছে, রে রে গা নি রে নি রে গা রে রে মা গা রে গা নি রে ধা নি রে নি রে গা রে গা মা পা রে রে গা গা রে নি রে সা। এই একটি বিস্তার হলো। এরপরে মুখরা ধরবে, তারপরে আবার একটু বাড়াবে, গা রে গা মা পা পা মা দা পা পা মা পা গা মা রে গা
re ga ma pa re re ga re ni re sa ekta bistare holo ekta bistarer abortan abar ei bistarer bhitore jekhane jekhane thama hocche ba jekhane jekhane thame shetake oi choto choto ongsho gulo ke bidari bola hoy jemon bidari kemon sadhane dasani eta ekta bidari nida nida pa eta ekta bidari madani nida saini ekta bidari onegulo bidari miliye ekta total abortan hoy alape to dekho upore ki hoy jay nire ga ma pa pa ma pa re ga ma pa ni re ni re ga ma pa pa ma da pa pa ma ga ma re ga ni re ga ma ma pa re 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 ga re ni re sa ite abar bistarer sthayi antara ache ami sthayi alap korchi maga madani ni dhani madani ni da pa pa ma pa re ga ma pa ma ga pa re 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 ga re ni re sa ekulo sthayi bistar ebar dekho antara kibhabe jay pa ma ga madani tani dhani da sani ni ni sa ei antara shuru holo ekhan theke antara bistar pancham theke uporer dishob gandhar pancham ponte jabe sa dhani da sani ni da sa ni da ni re ni re ga re ni da sani madani sani ni sa ni re ni re ga re ni da ni re da ni da sa ni ni da sa antara ibhabe ekta part jabe sa ni da ni da pa ebar antara shesh kore abar sthiti pichhi sa dha ni ni da pa pa ma ga re ga ma pa re re ga re ni re sa khyal kore dekhechen je ami pa re ga sangati ni re sa sangati madha ni sangati eigulo bar bar nicchi pa re ga kolan mane imon rage ei bishesh rup ta bar bar bibhinno sangati ghure ghure jemon dhorun ni re ni re ga ga ma ga ma ma ga pa pa ma ga pa ga pa re eje re ga ga ma ga ma ma pa re eje re ga ga ma ga ma te alankarer phrase je alankarer phrase nibar pore ki korchi abar ibon er je phrase nijer je ashol ibon rager je ashol chehra ei chehra ashchi pa re ni re sa ei bhabe ekti rage ami sorbistar kore dekhalam jate kore বুঝতে সুবিধা হয় যে এইটাই আবার আকারে গাইতে হয়। আকারে হচ্ছে আলাপ, আর খেয়ালের ভিতরে স্বরবিস্তার করে, সরগম করে, সাপাটের কিছু বিষয় আছে তারপরে পাল্টা তান করে। আবার বন্দিশ যখন গাওয়া হয় এই বন্দিশের বাণী দিয়ে এই এই একই সংকৃতিগুলো নানাভাবে পরিবেশন করা হয়, ওটাকে আমরা বাণী বিস্তার বলি। আবার স্বরবিস্তার, আবার আকারে বিস্তার। তো আমি এবার আকারে বিস্তার করে দেখাচ্ছি কেমন হয়। আকারে বিস্তার আকারে বিস্তার হয়। আবার বাণী বিস্তার হয় কীভাবে? আকারে বিস্তার মানে এইভাবেই গ্র্যাজুয়ালি একটা রাগের বড় চলতে থাকে, অল্প জায়গা থেকে ঋষভ পর্যন্ত বিস্তার করে,
গান্ধার পর্যন্ত করে, তারপরে মধ্যম পর্যন্ত, পঞ্চম পর্যন্ত, এইভাবে একটা রাগের আমরা বড়ত বলি, বিস্তার মানে বড় করা হয়। এগুলো আট মাত্রার তান, আমরা সাধারণত বলছি যে আজকে যে আট মাত্রার তান বা বারো মাত্রার তান বা ষোলো মাত্রার তান, এটা কীভাবে করা হয়। তো বন্দিশ আর তাল ছাড়া তো তান বোঝানো যাবে না, যেহেতু আট মাত্রার তান, আট মাত্রাটা হিসাব লাগবে। পিয়া কি নজরিয়া জাদুভরি, পিয়া কি নজরিয়া জাদুভরি, মোহলিও মন প্রেম ভরি, পিয়া কি নজরিয়া নিরে গা মাধা নিধা নিধব মগরে সা নজরিয়া। পাঁচ পাঁচ থেকে ধরছি কিন্তু তান, খেল করে দেখেন, না তিন তিন না তেটে দিন দিন ধা ধা দিন, গরে গা মাধা নিরে গা নিধব মগরে সা নজরিয়া, পমগরে গামধানি জানিদ পমগরে সা নজরিয়া। এগুলো সব আট পাতার টান, আমি ধরছি পাঁচ পাতার থেকে। এবার দেখুন সোম থেকে টান ধরলে কোথায় আছে, এই সোম পড়লো এই পাঁচ, পিয়া কে নিরে গামধানি রে জানিদ পমগরে সা, পিয়া কে নজ গরে গামধানি রে গরে জানিদ পমগরে, পিয়া কে নজরিয়া। এই আট পাতার টান। এখন যদি বার মাতার টান ধরি তাহলে আরও চার মাত্রা আগে থেকে ধরতে হবে, আমি যদি মুখড়ায় আসি খালি থেকে ধরি, তো এই বিষয়গুলো দেখেন কেমন হয়। নজরিয়া জাদুভরি পিয়া নিরে গামা ধানি রে গরে জানি দ পামা গরে গামা পামা গরে চা পিয়া কি নজরিয়া জাদুভরি, পামা গরে গামা ধানি রে জানি দ পামা গরে গামা পামা গরে চা পিয়া কি নজরিয়া। এটা নমুনা বারো মাতার তান। এগুলো এই পাল্টা সরগম তান অলঙ্কার রিয়াজ করলে তান মুখস্থ করতে হয় না, এই পাল্টার ভিতর থেকেই আমি পাল্টা ভেঙে ভেঙে করছি। এই আরণাবরণ বা এই আরণাবরণ গাছে একটু খেয়াল করে দেখেন যে কীভাবে হয়। দেখেন এবার দেখুন ষোল মাত্রার টান, এই খালি আসবে, এই খালি থেকে ষোল মাত্রার টান ধরে বা পিয়া কিয়া নজরে ধরুন, দা দিন দিন দা দা নিরে গামা ধানি রে গরে ধানি দা পামা গরে গামা ধানি জানি দা পামা দা পামা গরে চা পিয়া কি নজরিয়া জাদুব, সানে দানি রে গা গরে ধানি দা পামা গরে গামা ধানি দা পামা গরে গামা পামা গরে চা পিয়া কি নজরিয়া। এটা হচ্ছে মধ্যলয়ের খেয়াল জানো, এর আগে যে খেয়ালটা পরিবেশন করা হয় সেটা হচ্ছে বিলম্বিত খেয়াল। বিলম্বিত খেয়াল কেমন হয় দেখেন, বিলম্বিত খেয়ালের ব্যাপারটা হচ্ছে এটার লয়, আপনি যে মধ্যলয় নিয়েছেন এক দুই তিন চার, এক দুই তিন চার, এই চার মাত্রার যোগ ফলে এক মাত্রা, ধা ধিন ধিন ধা, এই এটা হচ্ছে বিলম্বিত লয়। তো এখন এটা যদি আমি শুধু একটুখানি নমুনা দিয়ে বোঝাই, মেরা মন বিস্তার চলবে, যে বিস্তার প্রথমে আপনাদের দেখেছি যে স্বর বিস্তার হবে না, এখানে আকারে বিস্তার অথবা বাণী বিস্তার। মেরা এইভাবে আস্তে আস্তে বাণী বাণী বিস্তার করতে করতে
গ্র্যাজুয়ালি উপর দিকে যাবে, মানে উপর দিকে মানে গান্ধার পর্যন্ত, পঞ্চম পর্যন্ত, নিষাদ পর্যন্ত, তারা সপ্তকে গিয়ে আবার অন্তরে বিস্তার করবে, করে ফিরে এসে লয় বাড়বে, আবার বিলম্বিত লয়ের এই তান বলতান যেভাবে আপনি আগের যে মধ্যলয়ের খেয়ালে দেখেছি যে সারগাম করে কীভাবে, সারগাম হবে, আকারে তান হবে, বলতান হবে, তারপরে বিলম্বিত খেয়াল শেষ হবে, হবার পরপরই মধ্যলয়ের খেয়াল শুরু হয়।